যে কোনো জিনিস জাজ করা খুবই কঠিন আজকের দিন, কারণ আজকের দিন রিয়েকশন কেউ নিতে পারে ভালো সবাই হবে কি তারা ভালো, এবং এটাও সত্যি কি যারা আসে তারা সত্যি খুব ইকুয়ালি সুপার ট্যালেন্ট। এটা এইবারেরটা আগেবারও খুব কঠিন ছিল, প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স ছিল, এবারও ইকুয়ালি তার চেয়ে বেশি কঠিন, কারণ এবারে কুড়ি কুড়ি বাচ্চাগুলো আরও বেশি ডিফিকাল্ট, মানে আরও বেশি ডিফিকাল্ট চাইজ করে সবাই 100-200 পাওয়ার মতো হয়। তো মানে এই রিয়ালিটি শোগুলো যত দিন যাচ্ছে অত দিন তত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জাজ করা, কারণ প্রত্যেকে এতটাই ভালো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফরম্যাটটা পিরামিডের মতো, লাস্টে গিয়ে একজনই জিতবে আস্তে আস্তে করে। তো সেই জায়গায় কাউ যখন বলা হচ্ছে যে এইটাও তখন ডেফিনেটলি মানে মোর দেন দেন উই ফিল, মানে আই ফিল ব্যাড কি আর এই পার্সনটা খুব ভালো, এত এত দিন ধরে কষ্ট করছে, এত এত পরিশ্রম করেছে, একটা বাজেট আনবো, উই হ্যাভ টু টেক দ্যাট ডিসিশন বিকজ অফ দ্য ফর্মেট অফ দ্য শো। আচ্ছা, আগের দুটো সিজন থেকে এটা কি আলাদা? এই সিজন তৃতীয় সিজন, আগের সিজন আমি ছিলাম, তো আলাদা বলতে কি এখানে ট্যালেন্ট অনেক বেশি ভালো, আমার তাদের নাচের দক্ষতা অনেক বেশি ভালো, আমার মনে হয় যে আমাদের ফর্ম্যাটটা যে কোনো হিন্দি বলো বা ইন্টারন্যাশনাল ফর্ম্যাট যখন দুটো ভিডিও দেখবে সেখান থেকে কোনো অংশ কম পাওয়া যাবে না, এবং অ্যাট দ্য সেম টাইম একটা শো রিয়েলিটি হিট করানোর জন্য জাজ ইজ নট ইম্পর্ট্যান্ট, পার্টিসিপেন্ট আর ইম্পর্ট্যান্ট। তো উই আর ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে এইবারে পার্টিসিপেন্ট মোবাইল বাংলায় আমার মনে হয় না আগে কেউ দেখছে, ওদের যা লেভেল, ওদের যা স্ট্যান্ডার্ড, ওদের যা দক্ষতা, আমার মনে হয় কি আচ্ছা আচ্ছা লোক চমকে যাবে কি ওয়াও। তোমার কাছে একটা লেভেল আপ মানে তুমি কি বলতে চাইছো? একটা লেভেল আপ মানে কি যেটা আগে দেবকে ওরকমভাবে দেখে, নিশ্চয়ই আমি আমার আমি নিজেকে ভেঙে নতুন করার চেষ্টা করছি, তো আমার শোকে নিয়ে যখন আমরা বলছি একটা লেভেল আপকে, এই লেভেল অফ ট্যালেন্ট, এই লেভেল অফ পারফরমেন্স, এই লেভেল অফ পার্টিসিপেন্ট আগে বাংলায় কেউ দেখে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি 6th August-এ এপিসোডটা আমরা শুট করে দিয়েছি, তো এবারে তোমার 6th August-7th August দেখলেই বুঝতে পারবে কি না এবারে সত্যি ট্যালেন্টটা অনেক বেশি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সঙ্গে চ্যালেঞ্জ করে। এটার জন্য আমি আগের বছরও খুব এক্সাইটেড ছিলাম, এই বছরও ভীষণ এক্সাইটেড, তার কারণ নাচ আমার ভীষণ ভালো লাগার ভালোবাসার জায়গা। সো হ্যাঁ, ভীষণ ভীষণ এক্সাইটেড। সবার আগে ম্যাডাম বলুন, এই যে ড্যান্স অ্যান্ড জুনিয়রের সিজন 3 আছে, এটা অন্য সিজন থেকে কতটা আলাদা? অবশ্যই এটা প্রথম দুটো সিজনের থেকে অবশ্যই আলাদা, বিকজ এটা 1 লেভেল আপ হতে চলেছে। প্রথম দুটো সিজন খুব বড় হিট হয়েছে, সেই জন্যে এটাকে কীভাবে আলাদা করবো সেই জন্য আমি একটা 1 লেভেল আপ ফ্যাক্টর দেখেছি, যেটা জানতে হলে আপনাদের সবাইকে দেখতে হবে ড্যান্স অ্যান্ড জুনিয়র সিজন 3। আচ্ছা, তুমি কতটা এনজয় করছো এখানে জাজ? আমি ভীষণ এনজয় করছি, বিকজ আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি চিলড্রেন, খুদে খুদে বাচ্চাদের সঙ্গে থাকলে সারাদিনটা এনজয়মেন্টেই কেটে যায়। অবশ্যই জাজমেন্টের একটা জায়গা থাকে, সেটা ডিফিকাল্ট আছে, বাট তাছাড়া আই থিঙ্ক এরকম এনার্জি, এরকম ট্যালেন্ট কার না ভালো লাগে। সো I'm having a blast. এই শোটা করে তোমার কেমন লাগছে? শোটা করে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এরকম শো বাংলায় এই প্রথমবার হচ্ছে, ন্যাশনালি হয়েছে আগে, বাংলায় আজ পর্যন্ত হয়নি, প্রথমবার হচ্ছে এবং প্রথমবারই এটা সুযোগটা আমাকে দেওয়া হচ্ছে। তো আমি থ্যাঙ্কফুল স্টার জলসার কাছে এবং আমাদের ডিরেক্টর শুভম খদ্দার কাছে যারা আমাকে সুযোগটা দিয়েছে। আমার খুব বিশ্বাস লাগে, প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড আনন্দ করছি, খুব সুন্দর একটা শো, ভীষণ মজার একটা শো হচ্ছে। তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো, কারণ অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, রিসেন্টলি তো দেখা হচ্ছে না, বাট খুবই ভালো আছি। এখন আমরা JW ম্যারিটে আছি, এখন আমাদের প্রেস কনফারেন্স হলো, তো খুবই দেবদা মনামিদি রুক্মিণীদি ওদের সাথে ফার্স্ট একজন গেস্ট চলে এসেছে আমাদের সাথে। এই তো বলো, এই শোটা দুটো সিজন যেটা আমরা করেছি ওটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ আমাদের আগে দুটো সিজনে ডান্স চ্যালেঞ্জেস হতো, ডান্স ব্যাটলস হতো, সব ঠিক আছে, বাট এই সিজনটাতে আমাদের নতুন একটা ডান্সিং চ্যালেঞ্জ এসেছে, যেটা 1 লেভেল আপ, মানে ডান্সিং ওয়াও ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর যেটা থাকতে হবে, যেটা ওয়ার্ল্ডে কোনো পার্টিসিপেন্টসরা কোনো শোতে যে স্টেপসগুলো দেখায়নি সেই স্টেপসগুলো আমাদের সিজনে দেখাতে হবে, তাহলেই ওরা হবে 1 লেভেল আপ। তো এটা তো দুটো সিজন থেকে কমপ্লিটলি চেঞ্জ, মানে প্রচুর ডিফারেন্ট আছে, তো খুব আমরা এক্সাইটেডও আছি যে কী হবে এই সিজনটাতে, মানে এত চেঞ্জেস, এত ডিফারেন্ট, এটা তো খুবই আমরা, আমি তো খুব এক্সাইটেড। আচ্ছা উডিতা, তুমি বলো তুমি কতটা এক্সাইটেড? এক্সাইটেড এইবারে সবচেয়ে বড় জমা হচ্ছে যে রুক্মিণীদি আমাদের সাথে যুক্ত হয়েছে এইবার এই সিজনে, সেকেন্ড মানে সিজন 2-এ তো দেবদা রুক্মিণীদি রুক্মিণীদি দুজনেই ছিল, তো নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু এবার রুক্মিণীদি
যুক্ত হয়েছে। আর তিনজনেই খুবই ভালো, ইভেন আমরা যখন ব্রেক পাচ্ছি আমরা সবসময় জাজেসকে সবসময় জাজেসকে বুঝি। আর এইবার রুক্মিণীদের সাথে যুক্ত হয়েছে ভাষানদা, মানে ভাষান ভাবিদা মানে রোহানদা, তাদের সাথে আমরা আগেও কাজ করেছি, আমি আগেও মজাতে, তো খুবই মজা এসছে, মজা আসবেও। আমরা জাস্ট দুটো এপিসোড আমরা শুট করেছি, দুটো এপিসোড, বাট দুটো এপিসোডে আমাদের খুবই হার্ড হয়ে গেছে, বলছিলাম জাস্ট একটু টাইম যাবে তাহলে হবে, কিন্তু সেকেন্ড এপিসোডে এত এত ডিফিকাল্ট হবে, মানে আমরা দেখে অবাক যে এত ডান্সিং ট্যালেন্টস আছে, এরা করছেটা কি করে? আমি 6 বছর ধরে নাচ শিখছি আর আমি জানি না, মানে আর ওরা আমার এখানে একজন আছে কথা করি না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, মানে তোমরা বুঝতে পারবে যে কত ডান্সিং ট্যালেন্টস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তো এটা তো তোমাদের খুব মজা দেবে। যারা ওয়েস্ট বেঙ্গল বাইরেও আছে, ধরো বোম্বে দিল্লি যারা আছে, তারাও এই শোটা কিন্তু দেখবে, এটা কিন্তু খুবই ভালো। ওকে, সো হ্যাঁ, আমি তো আনসারটা দিয়েই দিলাম, লাড্ডু জি সব বলেই দিল, তার কি বলার আছে। ইভেন অনেক জায়গা থেকেই মানে যারা চুজ করেছে তাদেরকে খুবই থ্যাংক ইউ, এত ভালো ভালো ট্যালেন্ট আনার জন্য, রাইট? আর এটা আর এই ট্যালেন্ট যে শুধু ওয়েস্ট বেঙ্গল এরকম না, কিন্তু গোটা ভারতবর্ষ থেকে আসছে, বিহার, ইউপি, হ্যাঁ নানান রকম সিটিজ থেকে আসছে, তো এটা যে আমরা খুবই খুশি যে ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, বিহার থেকে সব ছেলেরা এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডান্সিং পার্টিসিপেন্টস হচ্ছে, আর ইন্টারন্যাশনাল ন্যাশনালে গিয়ে ওরা পার্টিসিপেন্টস হচ্ছে, আমাদের এখান থেকেই হচ্ছে। কিন্তু সবাইকে তো আমরা চিনি না, বাট ওই কথা বলতে বলতে সবার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, মানে ত্রিনাদি, অ্যাকচুয়ালি অভিষেক দা, আমরা ত্রিনাদি আর অভিষেক দা, তো শুধু আমি তো প্রথমবার না, আগেও করেছি, কিন্তু এইবার মানে ওদের সাথেই পুরো সিজনটা, ওখানে তো একদিনে ছিল বাট এটা পুরো সিজন ওদের সাথে, আর মানে সবাই এত ভালো নাচছে, স্পেশালি দীপান্বিতা দি, অভিষেক দা আর প্রিয়া দি, উফ, তিনজনেই মানে ফ্যাবুলাস ডান্সার্স। আর শুধুমাত্র রাত্রি 9:30 শনি রবিবার।